গুড মর্নিং সবাইকে। তো তোমরা আমাকে বলেছিলে যে আমি এই প্রেগনেন্সি পিরিয়ডে সারাদিন সকাল থেকে কি কি করি সেটার একটা নিয়ে ভিডিও বানাতে, তো আমি আজকে সেই ভিডিও বানাতেই চলে এসেছি। আর তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে আমি কি খুলবো, হিলোফাই। হিলোফাইটা খুলবো এই কারণেই যে ওখানে একজন আছে যে আমার সাথে রোজ কথা বলে, মা মা বলে সম্বোধন করে। তো আজকে সে আমার সাথে কি কথা বলছে সেটা আমি আগে দেখে নেবো। বলেছে, মা দেখো আমি কত বড় হয়ে গেছি, আমি প্রায় একটা বেলের মতো বড় হয়ে গেছি, এখন আমার ওজন খুব তাড়াতাড়ি বাড়বে, প্রতি সপ্তাহে প্রায় 250 গ্রাম করে। এখন আমার সময় কাটে নানা কাজে, যেমন লাথি মারা। আমি এখন চোখ খুলতেও পারি আর বন্ধ করতেও পারি, মানে বুঝতে পারছো সে আমাকে মা বলে সম্বোধন করছে, কতটা খুশি আমি। তো এটা তো আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এবার হবে কি, আমার কিছু প্রবলেমও চলছে, আমার সুগারটা হাই হয়ে গেছে, থাইরয়েড একটু এসে গেছে, ওই কারণে সকালবেলা আমাকে থাইরয়েড ওষুধ খেতে হয় আর সুগারটা মাঝে মাঝে মাপতে হয়। আজকে আমি সকালটা মাপবো আর নাইটটা মাপবো। তো আমি এখন মেপে নিই আমার সুগারটা, সবই দিয়ে রেখেছে আমার বর, আমি এখনো বিছানা থেকেও নামিনি। এইটি 6 এসছে আমার সুগার, নর্মালি আছে, আমাকে 95 এর মধ্যেই রাখতে বলেছে। তো আমার নর্মাল সুগার ভালো লাগছে, কারণ ইনসুলিনটাও আমাকে চালু করে দিয়েছে, এই জন্য এসছে। যাই হোক, খুশি আমি, কারণ কালকে মিষ্টিও খেয়েছি, একটু আলুও খেয়েছি, তা নিয়েও 86 এসছে, হ্যাপি। তো আমি এখন থাইরয়েড ওষুধটা খেয়ে নিই, আর সকালবেলা আমি প্রত্যেক দিন 1 গ্লাস ছাতু খাই, এটা আমার বড়ি আমাকে বানিয়ে দেয়, আর আমি আমার বড়ের কাছে এটা আমি আবদার করেই যাই, কারণ আমার নিজেকে একদম বানাতে ইচ্ছা করে না, নিজের বানাতে আমার তো একদম ইচ্ছে করে না। তো কি গো, ছাতুটা দাও, খিদে পেয়েছে তো আমার। আরে হয়ে গেছে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরি ধরি, নুন দাওনি নাকি এর মধ্যে? আরে রিন্টি, নুন খাওয়া বারণ জানো না? নুন খাওয়া বারণ, একটু সোডিয়ামের দরকার আছে এই সময়, হেলো ফাই বলে তো তুমি জানো না নাকি? দাও নুন দাও, ওই তো আছি না, পড়িস না পড়িস না। সামান্য হলেও নুন খাওয়া দরকার, বেশি নয়, আর বেশি খেলে হাত পা ফুলেও যেতে পারে, কারণ রস চলে আসে নুনে। প্রথম দিকে নুনটা খেতে বারণই করেছিল, কিন্তু এখন একটু খেতে বলছে। এখন আমার খুব চা খেতে ইচ্ছা করছে, আর চাটা বলেছে যে যতটা পারবে কম খেতে, কিন্তু তাও এখন যেহেতু আমার এখন প্রেগনেন্সি মানে এগিয়ে এসছে, আমার যখন তখন কিছু একটা হতেও পারে, তো সেই জন্য এখন একটু চা আমি খেতে পারি। আর আমাকে যে সুগারের যিনি ছিলেন তিনি বলেছে অল্প চা খাওয়া যেতেই পারে। তো আমার বর চা আনতে গেছে আর চা নিয়ে আসবে, আর তার সঙ্গে আমার একটা খুব ফেভারিট বিস্কুট আছে, এস টাইপের একটা বিস্কুট আছে, যে এস টাইপের বিস্কুটটা আমি খুব পছন্দ করি। ছোটবেলায় আমার বাবুজিও অনেক রকম বিস্কুট আনতো, প্রজাপতি বিস্কুট, ডেজ বিস্কুট, তো পাউরুটি আনতো ভ্যারাইটিস। তো আজকে আমার এরকমই কিছু খেতে ইচ্ছা করেছে। রিন্টি চলে এসেছে চা, ও দেখো এই চা চলেও এসেছে। বাবা এখানে 2 কাপ দেখে তো সবাই ভাববে যে 2 কাপই আমার চা, মোটেও না, এটা আমার বরের চা। আর এটা আমার চা দেখো কোথায় পড়ে আছে, তলায় পড়ে আছে চাটা, আর তার সঙ্গে এস বিস্কুট। খুলে ফেলি আর খাওয়া শুরু করে দিই, আমার আর তর্স হইছে না। শুধুই খাই যদি পড়ে যায় বাই চান্স। কতদিন পর খাচ্ছি, কতদিন না হিসেব মতো কত বছর পর খাচ্ছি। আর দিয়েছে হচ্ছে চিনি ছাড়া চা, বলো চিনি ছাড়া চা খেতে ভালো লাগে? একটু মিষ্টি মিষ্টি হবে চা খেতে, আহ কি টেস্ট, কিন্তু এখন আমাকে চিনি ছাড়াই খেতে হচ্ছে। রিন্টি তুমি লুকিয়ে আবার খাও না তো চিনি? না হ্যাঁ, তবে একদিন খাবো, একটু বেশি মিষ্টি দিয়ে 1 কাপ চা, এটা আমার ইচ্ছা আছে, আমি একদিন খাবোই, এর মধ্যেই খাবো। তোমার মেয়ে হবে, কারণ যার মিষ্টি খেতে ইচ্ছে করে তার মেয়ে হয়।
মোটেও না, মোটেও না, হতে হতে পারে অপোজিটটা। সবসময় মেয়ের বেশি ইচ্ছা, আমার হাজবেন্ড খুব মেয়ের ইচ্ছা যে মেয়ে হবে, দেখা যাক ভগবানের হাতে, ওটা যেটা হবে বলো, সুস্থ সবল যাতে হয়, মেয়ে হোক আর ছেলেই হোক। এবার আমি নিচে যাব, কারণ আমার উপরে থাকতে আর ভালো লাগছে না, একা একাও সময় কাটছে না, আমার বড় বাজার যায়, অফিস যায়, তখন আর আমার সত্যি সময় কাটে না। তো এখন আমি একটু নিচে যাবো, নদীর সাথে একটু গল্প করবো, আর কি রান্না বান্না হচ্ছে এটারও একটু বসে বসে দাদারকি করবো, যাতে হালকা পাতলা খাবার হয় সেটার দিকেও নজর দিতে হবে, কারণ এই সময় বেশি অয়েলি ফুড বা স্পাইসি ফুড বেশি খাওয়া উচিত নয়। তাও মাঝে মাঝে কি করবো বলো, আমাদেরও খেতে ইচ্ছে করে। ফার্স্টের মধ্যে এখানে রুটি, ছোলার ডাল, আর নিয়েছি একটা ডিম সেদ্ধ। আমাকে দুখানা ডিম সেদ্ধ খেতে বলেছে, কিন্তু আমি আজকে একটা সেদ্ধই খাচ্ছি, রোজ আমি দুটো করেই খাই। তো এখন আমি খাওয়া স্টার্ট করছি, এরকম ভাবেই খেতে হবে, কিন্তু আর হালকা পাতলা খেতে হবে, আমার ছোলা ডালটা একদম রিচ হয়নি। আর ডাল, ডাল জাতীয় খাবার বেশি করে খেতে বলেছে, ছোলা মসুর বা মিক্স ডাল এই ধরনের খাবার কিন্তু বেশি খেতে বলেছে। বলেছে খাবারটাকে ভাগ করে খেতে, একবারে অনেকটা খেতে না, তাই এখন আমার খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটা ফল খেয়ে নিই, তাই আমি কমলা লেবু খাচ্ছি। মিষ্টি আছে না? অল্প কিছু হলেও খাই, তো এখন দেখলাম যে মাংস রান্না যখন হয়েছে মাংসটাই খাই, তাই মাংস খাচ্ছি, খুব ভালো হয়েছে দাদা। তো এখন আমার ডাব খেতে খুব মন চাইছিল, আর এই দেখো ডাব আর শাঁসও রয়েছে ভেতরে, আমি বলেছি ডাবটা খেতে দিতে, শাঁসটা আমি খাবো, আর ডাবের জলও রয়েছে, তো এত কম জল হয়নি, আরো হয়েছিল, আমি আর আমার বর দুজনে ভাগ করে খেয়েছি, তো আমি ডাবের জলটা এখন খেয়ে নিই। আমি একটু জিভ দিয়ে যেটা নিয়ে, এটা হচ্ছে আমার ব্যাড হ্যাবিট, শাঁসটা খাবো আমি, এটা তো কাটতে পারবে না, আমার পরে অত শক্তি নেই এটাকে ডুফালি করবে, তাই না, আমি ভেতরে চামচটা ঢুকিয়েই খাবো। কারণ আমাকে বলেছে পরিমাণে অল্প ভাত খেতে, এক কাপ মেপে ভাত খেতে বলেছে, এরকমই আমি নিয়ে নিয়েছি। আর এখানে আছে শোল মাছ, জাস্ট পাতলা করে ঝোল, আর আছে ভাড়ালি ভাজা, মানে অনেকে থোর বলে, আর আছে লাউ ডাটা আর মুসুরির ডাল দিয়ে করে দিয়েছে আমাকে, ডাটা খেতে বলেছে। আর এখানে আছে গিলে মেটে, মানে মাংস গিলে মেটে এরকম একটা পাতলা ঝোল টাইপের আমাকে করে দিয়েছে, তো স্টু টাইপেরই বলা যাবে ওটা, তো এরকম করেছে। আর এখন আমি খাওয়াটা শুরু করে ফেলছি, মানে এই খাবারগুলো খাওয়া যেতেই পারে, আর তোমরা পারলে টেংরির জুস খাবে, মানে আমিও খাই কিন্তু মাঝে সাথে টেংরির জুস, আজকে টেংরিটা নেই তাই আর খাওয়া হয়নি। বেশি খাওয়া হয়ে গেছে, আর ভাত আমি কমই নিয়েছিলাম, কিন্তু শাক সবজি যা যা নিয়েছিলাম সেগুলো অতিরিক্ত আমার বেশি হয়ে গেছে। আমি তো দুপুরে ঘুমাই না, তাই জন্য আমি এখন একটু সোফাতে বসে জাস্ট রেস্ট নিতে নিতে আমি একটু টিভি দেখবো, আর আমার বিগ বস কালকে রাতে দেখা হয়নি, তাই আমি এখন একটু বিগ বস দেখবো, এইভাবেই আমি সময়টা কাটাবো। তারপরে আমি একটু ওষুধ খাবো, মানে 15-20 মিনিট পরেই ওষুধটা খাওয়া সব থেকে ভালো, খাওয়ার 15-20 মিনিট পর। তো ওষুধটা আমি খেয়ে নিচ্ছি এখন, বিগ বস। তো ডাক্তার আমাকে প্রচুর বাদাম খেতে বলেছে, যেমন আখরোট, পেস্তা, আমন্ড, এরকম অনেক বাদাম আমাকে খেতে বলেছে, কিন্তু আমি এখন আখরোট খাচ্ছি, কাশ্মীরি শাল কাকু আমাকে এরকম আখরোট দিয়ে গেছে। আর এই আখরোট বিশেষ করে বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু খুব সাহায্য করে, তো আমি আখরোটটা ভেঙে নেবো, হাত দিয়ে তো এরকম ভাঙতে পারবো না, এত শক্ত, তাই আমি ঠিক করেছি এরকম দরজার ফাঁকে রেখেই ভাঙবো, তোমরা যদি এরকম আখরোট পাও খাও তো দরজার মধ্যে রেখেই ভেঙো, ঠিক আছে? দেখেছো কেমন আওয়াজ হচ্ছে, ভেঙে গেছে, ভেঙে গেছে। তো এখন আমি ছোলা মাখা খাচ্ছি, মানে অঙ্কুরিত ছোলা মাখা, তার মধ্যে রয়েছে হচ্ছে কলাইট ডাল, বাদাম, আর রয়েছে শশা, পেঁয়াজ, লেবু দিয়ে, মানে একটা স্যালাড টাইপের বানিয়েছি, বানিয়ে সেটা আমি খাচ্ছি, এটা প্রচন্ড প্রোটিন, আর এটা যখন খাবে তখন কিন্তু অবশ্যই চিবিয়ে খাবে, হ্যাঁ, খুব টেস্টি। এই স্যালাডটা হবু মাদের জন্য কিন্তু খুব উপকারী, এমনি সবার জন্য উপকারী, বিকেলবেলা হলেই আমি প্রায় দিনই এটা খাই। এখন
এখন রাত 9টা বেজে গেছে আর আমার ইনসুলিন নেওয়ার টাইম হয়ে গেছে, রাতে আমি নিই, সারাদিন নিই না। তো আমার ডাক্তার প্রথমে ওষুধ দিয়েছিল, ওষুধে আমার মোটামুটি কাজই হয়েছিল, হঠাৎ করে মানে সুগারটা যখন বাড়তে আরম্ভ করলো ডাক্তার আমাকে ইনসুলিন স্টার্ট করে দিল এবং বলল যে আমার সুগারটা নর্মালি মানে প্রথমে হচ্ছে সকালের যে খালি পেটের সুগারটা আমাকে বলেছে যে 80-95 মধ্যেই রাখতে হবে, সেটাই আমার একটু বেশি ছিল আর নর্মালি সব আর ঠিকই ছিল। তো আমাকে বলেছে 6 ইউনিট করে নিতে, আর যদি আমার 80 মানে থেকে কমে যায় মানে ধরো 79 বা 70 এরকম যদি হয়ে যায় তাহলে আমাকে সেই অনুসারে ইউনিট কমাতেও বলেছে, আর যদি আমার ওই 95 থেকে বেড়ে যায় তাহলে আমার সেই অনুসারে ইউনিট বাড়াতে বলেছে। তো এখন আমি ইনসুলিনটা নিয়ে নেবো, আর ইনসুলিন নেওয়ার আগে ওটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, আর এটা ফ্রিজে রাখা যাবে না কারণ নর্মাল টেম্পারেচার রাখতে বলে দিয়েছে। আমি প্রথমে এটা খুলে নেবো, আর খুলে নেওয়ার পর এটাকে ভালো করে আমি এরকম ভাবে জিনিসটাকে মিশিয়ে নেবো, ভেতরে ইনসুলিনটা অনেক সময় জমে যায় আর জলটা জল টাইপের থাকে ওটা উপরে উঠে যায়, তো ওই জন্য আমাকে ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। এরকম ভাবে মিশিয়ে নেওয়ার পর অনেক সময় আবার এরকমও করতে পারি আমরা। আর আমাকে ইনসুলিনটা প্রথমে আমার নিতে খুব ভয়ই লাগছিল, তো আমাকে একজন এক দিদি আসতো যে আমাকে ইঞ্জেকশন দিতে প্রত্যেক সপ্তাহে, সেই দিদি এসে আমাকে ইনসুলিনটা দিয়ে তো তার থেকে আমি ইনসুলিনটা কিভাবে নিতে হয় নিজে সেটা শিখে নিয়েছি। আর দেখো এখানে ইউনিট দেওয়া রয়েছে, দেখো এভাবে আমাকে 6 ইউনিট অবধি যাবো আমি, দেখো 6 ইউনিট অবধি গেছি। আর এটা খুলে নেব, এই যে খুলে নিয়েছি, দেখো একটা সরু সুঁচ মতো রয়েছে। আমাকে তো বলেছিল যে পেটে দেওয়ার কথা, কিন্তু বিশ্বাস করো আমি পেটে দিতে খুবই ভয় পাচ্ছিলাম, তাই আমি থাইতে দিচ্ছি। থাইতেও নিতে বলেছে, বলেছে এরকম সাইড থেকে নিতে, মানে আমরা তো পায়ের এই সাইড থেকে না নিয়ে আমাদের এই সাইডে নিতে বলেছে থাইল, তো একদিন এ পায়ে আর একদিন ও পায়ে নিতে বলেছে। তো যাই হোক আমি এখন নিয়ে নেবো, এটাকে আমি সোজাভাবে এভাবে ঢোকাবো, ঢুকি এখানে একটা বাটন আছে মানে প্রেস করতে হবে, 6 ইউনিট মানে 6 বার আমি এরম 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 করে প্রেস করবো, তারপরে সঙ্গে সঙ্গে তুলে ফেলবো না, ওটাকে রেখে দেবো, মনে মনে 1-10 অব্দি গুনবো, 1-2-3 মানে এরকম ভাবে গুনবো, আবার 1-2-3-4-5-6 এরকম ভাবে গুনবে না কখনো। তো এভাবে আমি দিয়ে নিই তাহলে, দেওয়া হয়ে গেল। আর এখন আমাকে খেয়ে নিতে হবে, বলেছে ইনসুলিন দেওয়ার 5 মিনিটের মধ্যে খাবার খেয়ে নিতে, ইনসুলিন তো নেওয়া কমপ্লিট, তার 5 মিনিটের মধ্যে আমি খেতেও বসে গেছি। আর এখানে মাংস আর রুটি নিয়েছি, সঙ্গে স্যালাড নিয়েছি, দুপুরবেলা আমি মাংস নিয়েছিলাম তেমন ভাবে খেতেই পারিনি, মানে 1 পিস মতো খেয়েছি, আমার আসছিল না, খেতে পাচ্ছিলাম না, যাই হোক এখন খাবো। আর ইনসুলিন নেওয়ার পরে বলেছিলাম যে আমি সুগারটাও মেপে নেবো, ওই জন্য টাইমটাও দেখে নিচ্ছি, এখন বাজে 21:43, তো আমি ফটাফট মুখে ঢুকাই। খাওয়ার পরে সুগারটা এখন মেপে নেবো, তো আমি খেয়েছিলাম 9:43-এ আর এখন বাজে 10:43, আমাকে বলেছিল 1 ঘন্টা পর সুগার মাপতে, তো আমি সব নিয়ে বসেছি আর এখন সুগারটা মেপে দেখবো যে সুগারটা কন্ট্রোলে আছে কিনা। ঠিক আছে কি? তো লিখে ফেলি। তো এইভাবে আমার ডেইলি রুটিন চলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি।